বন্ধুগণ, 2014 সালে যখন আমি শপথ নিই, তখন আমার কিছু সমালোচক বলেছিল, মোদি একটা রাজ্যের ব্যাপারে ওনার কি অভিজ্ঞতা আছে? এত বড় দেশ, এত বড় পৃথিবীতে এই মোদি কি বা করবে, কি করে করবে? ঠিক আছে, গুজরাত চালিয়েছে, কিন্তু তারা সবাই ভেবে দেখে নিন, বিদেশ নীতি নিয়ে বড় বড় কথা বলা হতো। আমি কিছুদিন আগেই UAE আর কাতার থেকে ঘুরে এলাম। সমস্ত দেশের সঙ্গে আমাদের সম্পর্ক কতটা মজবুত তা আজ গোটা বিশ্ব দেখছে। আজ পশ্চিমী দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক এখনও পর্যন্ত সবথেকে মজবুত অবস্থায় রয়েছে। 2015 সালে যখন আমি UAE গিয়েছিলাম প্রথমবার, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আমার আগের 34 বছরে দেশের কোনো প্রধানমন্ত্রী ওখানে যাননি। ভাবুন কিভাবে আমরা এই পুরো অংশটাকে ছেড়ে রেখেছিলাম। কংগ্রেস সরকার পুরো ওয়েস্ট এশিয়াকে শুধু পাকিস্তানের রেফারেন্সেই দেখত। ওনাদের ভারতীয়দের শক্তি আর বিশ্বাসের ওপর কোনো ভরসাই ছিল না। কিন্তু আজ ভারত সম্পর্কের নতুন এক অধ্যায় রচনা করেছে। আগে সবাই ভাবত, শুধু কিছু তেল ইম্পোর্ট করে নাও আর এইখান থেকে কিছু মজদুর দিয়ে দাও, যাতে তারা কিছু করে খেতে পারে। কিন্তু এখন আর এমন হয় না। আজ ট্রেড, টেকনোলজি, ট্যুরিজম, এই রকম অনেক ক্ষেত্রে আমাদের সম্পর্ক অনেক ভালো আর আমরা শুধুই উন্নতি করছি। এমনকি আরবের 5টি দেশ আমাকে আমার সর্বোচ্চ সম্মান দিয়েছে। এই সম্মান শুধু মোদির নয়, এই সম্মান 140 কোটি ভারতীয়র সম্মান। আর ভাই বোনেরা, বিদেশ নীতির ব্যাপারে যারা জানেন, তারা বিদেশ থেকে পাওয়া প্রতিটি সংকেত ধরে ফেলছেন। আজ আলাদা আলাদা দেশে ক্ষমতায় থাকা ও বিপক্ষে থাকা দল এটা সর্বসমক্ষে স্বীকার করে যে ভারত যদি শক্তিশালী হয়, গোটা বিশ্বের ভালো হবে, এবং এটা পুরো পৃথিবী মানতে শুরু করেছে। আজ প্রতিটি মহাদ্বীপে ভারতের সম্মান, ভারতের শক্তি বেড়ে চলেছে। প্রতিটি দেশ ভারতের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করায় জোর দিচ্ছে। আর এইসবের মধ্যে কোন কোন দেশ আমাদের সরকারের সঙ্গে কথাবার্তার চেষ্টা করছে জানলে আপনারা অবাক হবেন। এখন তো ভোট বাকি আছে, কিন্তু আমার কাছে জুলাই, অগস্ট, সেপ্টেম্বরের তারিখ সব খালি রয়েছে নিমন্ত্রণের জন্য। এর অর্থ কি? এর অর্থ হল পৃথিবীর বিভিন্ন দেশগুলো বিজেপি সরকারের প্রত্যাবর্তনে সম্পূর্ণ স্বস্তিতে আছে। তারাও এ কথা জানে, পৃথিবীর সব দেশ জানে, পৃথিবীর সব শক্তিও জানে যে কে আসবে, কে আসবে।